এবারের পুজোটা এত তাড়াতাড়ি এসে চলে গেল যে পুজোর জন্য কেনা বেশ কয়েকটা শাড়ি আমার পরাই হয়নি এই যে ব্ল্যাক কালারের শাড়িটা দেখতে পাচ্ছ এটা আমি দেবী বুটিক থেকে কিনেছিলাম স্পেশালি নবমীতে পরার জন্য কিন্তু পরা আর হয়ে ওঠেনি তাই ভাবলাম শাড়িটা পরে একটা ছোট্ট করে ভিডিও বানিয়ে তোমাদের সাথে এর রিভিউটা শেয়ার করি শাড়িটা যাচ্ছে মাল কটনের ওপর আর পুরো শাড়িটায় না এরকম গোল্ডেন অ্যান্ড পিঙ্ক কালারের বর্ডার করা আছে খুব সুন্দর লাইট ওয়েটের একটা শাড়ি তোমরা চাইলে এটা কিন্তু সারা দিন ক্যারি করতে পারো কোনো অসুবিধা হবে না আর এই গোল্ডেন পিঙ্ক কালার বর্ডারের জন্য শাড়িটাকে কিন্তু অসাধারণ লাগছে দেখতে পাচ্ছ কোমরের কাছেও কিন্তু এই বর্ডারটা এসেছে আর এই শাড়িটার সাথে ব্লাউজ পিস আসেনি আমি যে পিঙ্ক কালারের ব্লাউজটা পরেছি পুরো ম্যাচিং হয়ে গেছে শাড়িটার সাথে বাড়িতেই ছিল তাই পরে নিয়েছি আর এর মেন যে পার্টটা আমার খুব ভালো লেগেছে সেটা হচ্ছে এর আঁচল আঁচলে দেখো সেই গোল্ডেন পিঙ্ক কালার এর বর্ডার করা আছে অ্যান্ড পুরো আঁচলটায় এরকম নিচের দিকে না পিঙ্ক কালার এর লাটকান দেওয়া রয়েছে খুব সুন্দর লাগছে শাড়িটা দেখতে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি অ্যাকচুয়ালি শাড়িটা নবমীতে পরার জন্য কিনেছিলাম বাট নবমীতে বেরোনো হয়নি আর শাড়িটাও পরা হয়নি তবে নবমীতে পরেছিলাম ব্ল্যাক কালারের অন্য একটা ড্রেস তো ছোট্ট করে একটা ভিডিও বানিয়ে তোমাদের সাথে এই শাড়িটার রিভিউটা শেয়ার করলাম খুব সুন্দর হয়েছে শাড়িটা হাতে না পেলে বুঝতে পারবে না তো শাড়িটা কেমন লাগলো তোমাদেরকে আমাকে একটু কমেন্ট করে জানিও